আজকে আমাদের আলোচ্য বিষয় ইনসোমিয়া বা অনিদ্রা। এই অনিদ্রা এটা একটা মারাত্মক ব্যাধি। নিদ্রা মানুষের যন্ত্রণা লাঘব করে, নিদ্রা মানসিক বিপর্যয়ের হাত থেকে বাঁচায়। সেই নিদ্রা যদি আমাদের না হয় তো আমরা একটা মানুষের কী হতে পারে তা কল্পনা করতেও হয়তো পারব। তো সেই নিদ্রা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কেন নিদ্রা ব্যাহত হয়, কেন মানুষ ঘুমোতে পারে না, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলটিমেটলি ঈশ্বর আমাদের দিন এবং রাত দিয়েছেন, দিনে দিয়েছেন কাজ করার জন্যে, রাত দিয়েছেন। তো আমরা ঈশ্বর যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা প্রতিনিয়ত অমান্য করার চেষ্টা করছি, ফলে আমরা বিভিন্ন রোগের শিকার। আমরা যে বড় বড় রোগগুলো আমাদের দেহে দেখে আছি সেই রোগগুলো কিন্তু ওই নিদ্রা না হওয়ার জন্যে অ্যারেঞ্জ করছে। ভাবলে অবাক লাগে, হ্যাঁ বসুন, ভাবতে অবাক লাগে, ডায়াবেটিস রুগী আমরা দেখেছি, তো ডায়াবেটিস এটাও যদি নিদ্রা ঠিক মতো না হয় অ্যারেঞ্জ করতে পারে। আমরা জানি ক্যান্সার এটা অ্যারেঞ্জ করতে পারে যদি ঘুম আমাদের। তো ঘুম কোন রোগের জন্ম দিতে পারে না? তো আমরা আমাদের সব কাজ টাজ কাজ মানে প্রচুর কাজের মধ্যে থাকি সমস্ত জীবন ধরে। তো যখন সময়ের দরকার হয় আমরা কী করি, ঘুম থেকে সেই সময়টা কুবড়ে পার করে নিই, অর্থাৎ ঘুম থেকে সেটা মাইনাস করে দিই। একটা মানুষের কতটা ঘুমানোর প্রয়োজন সেটা আমরা একটু দেখি, তাকে দেখি। একটা শিশু তার ঘুমানোর প্রয়োজন 16-17 ঘন্টা। শিশু যখন 5-6 মাস 1 বছর 1.5 বছর বয়সে হয় তখন তার 12 থেকে 15 ঘন্টা ঘুমানো দরকার। এটা অ্যাডাল্ট মানুষের ঘুমানো দরকার অ্যাটলিস্ট 8 ঘন্টা, অ্যাভারেজ আর কি 8 ঘন্টা, অ্যাটলিস্ট কথাটা বললে এখানে ভুল বলা হবে, 8 ঘন্টা তার ঘুমানো দরকার। এখানে আমরা প্লাস মাইনাস করে 6 ঘন্টা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 10 ঘন্টা ঘুমোতে পারি। খুব বেশি ঘুমানো যে স্বাস্থ্যের পক্ষে ভালো এমন নয়, তো সব ব্যাপারে লিমিটেশন আছে। একটা মানুষ কটা একটা অ্যাডাল্ট মানুষ কটা রুটি খাবে, 4টে না 6টা না 8টা না 2টো, এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। যেমন আমরা অ্যাভারেজ একটা বলি যে একটা মানুষ 4টে রুটি খাবে, এটা অ্যাভারেজ। ঠিক তেমন ঘুমটাও এক একটা মানুষের তাদের অনেক কিছুর উপরে ঘুম নির্ভর করে, কে 6 ঘন্টা ঘুমোবে আর কে 10 ঘন্টা ঘুমবে। যারা ক্রাইট সং করে, দৈহিক পরিশ্রম করে, তাদের ঘুমের একটু বেশি প্রয়োজন হয়, এটা আমরা ফিল করি। আর যারা ডেস্ক ওয়ার্ক করে, যারা খাতা কলম নিয়ে বুদ্ধিজীবী যারা, তারা কিন্তু 6 ঘন্টা ঘুমলেও তাদের পর্যাপ্ত ঘুম বলেই আমরা মনে করি। কিন্তু 6 ঘন্টার কম যদি কেউ ঘুমায় তাহলে কিন্তু তার শরীর ভালো যাবে না। আবার যদি কেউ 10 ঘন্টার বেশি ঘুমায় তাহলে তারও শরীর কিন্তু ভালো যাবে, একটা বেশি হয়ে যাচ্ছে একটা কম। অ্যাভারেজ আমরা ওটা 8 ঘন্টা ঘুমতে প্রত্যেকে করি। 8 ঘন্টা যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে কিন্তু সে তার স্বাস্থ্য যথেষ্ট রক্ষা করতে পারবে। এখন ঘুমের ঘুমকে কিন্তু আমরা মোটামুটি 2টো ভাগে ভাগ করব, মানে 2টো ভাগে ভাগ করা যায়, আমি সেই সব ডিভিশনে যাচ্ছি না, 2টো ভাগে ভাগ করব। একটা ভাগ হচ্ছে যে প্রাথমিক পর্যায়ের, হ্যাঁ, একটা হচ্ছে ডিপ ঘুম। তো সাধারণত আমরা একটা মানুষ যদি ওই 100 বছর বাঁচে তাহলে তাকে 33.33 বছর ঘুমতে হয়, তাহলে ঘুমের প্রয়োজন প্রয়োজনের থেকে ঘুমতে পারছি আমরা। একটা মানুষ ধরা যাক যে 8 ঘন্টা সে ঘুমাচ্ছে,
আট ঘন্টা যে ঘুমাচ্ছে তার কিন্তু আট ঘন্টা ডিপ স্লিপ যেটা বলি আমরা, সাউন্ড স্লিপ যাকে বলি, সেটা কিন্তু সে ওই আট ঘন্টা ঘুমোতে পারে না বা এক ঘন্টার প্রয়োজন হয় না। অ্যাটলিস্ট ওইটাকে আমরা যদি চারটে ভাগে ভাগ করি, ভাগ করলে কত হবে, আট ঘন্টাকে চার চার দিয়ে ভাগ করলে দু ঘন্টা, দেড় থেকে দু ঘন্টা সাউন্ড স্লিপ হয়। এই সাউন্ড স্লিপটা কিন্তু একান্ত প্রয়োজন। এই সাউন্ড স্লিপ যদি কারো না হয় তাহলে কিন্তু তার শরীর মন ভালো থাকবে না। এখন ইনসমনিয়ার কারণগুলো কেন এই ঘুম হয় না সেটা আমাদের জানতে হবে। তো এই ইনসমনিয়ার প্রধান কারণ হচ্ছে মানসিক, এটাকেও আমরা প্রাথমিক অবস্থায় একটা ভাগ করতে পারি, যেটা হঠাৎ হঠাৎ অ্যাক্রোট স্টেজ। অর্থাৎ এরকম সেটা ধরা যাক যে কেউ পরীক্ষা দেবে, সেজন্য সে একটা টেনশনে আছে, তো ফলে তার ঘুম হবে না। কেউ পাকিস্তানে গিয়েছে কলকাতা থেকে, মানে ভারত থেকে, তো সেখানে যাওয়ার জন্যে তার একটা সেই পরিবেশের সঙ্গে, ভারতের যে পরিবেশ সেই পরিবেশের পরিবেশের মতো পার্থক্য আছে, সেখানে তার একটা দুশ্চিন্তা এসে গেছে, তার ঘুমটা হবে না। সে হঠাৎ যে এলাকায় বাস করে সেটা হচ্ছে গরম প্রধান, মানে উষ্ণ উষ্ণ আবহাওয়াযুক্ত অঞ্চল, সেখান থেকে সে শীত প্রধান চলে দু একদিনের জন্য বেড়াতে গেছে, তো সেখানে গিয়ে তার ঘুম হবে। এটা হচ্ছে অ্যাক্রো স্টেজ। এই অ্যাক্রো স্টেজে হঠাৎ কোনো দুর্ভাবনা, কোনো দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি এইসব থেকে ঘুম ব্যাহত হলে তখন আমরা তাকে অ্যাক্রো স্টেজ বলবো। এটা কিন্তু এর জন্য কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, এটা আপনাদেরকেই যদি আমরা কদ রিমুভ করি তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, কোনো ওষুধ খাওয়ার দরকারই স্বাভাবিক অবস্থায় এসে। সেকেন্ডারি কজ অনেকগুলো আছে, কেন এই ঘুম হয় না সেই কথা আলোচনা করতে গেলে আমাদের মানসিক দিকটা ভালো করে ভাবতে হবে। অধিকাংশ ঘুম না হওয়ার পিছনে মানসিক কারণ যুক্ত আছে, যুক্ত থাকে, দৈহিক কারণ অবশ্যই থাকে, কিন্তু মানসিক কারণগুলো কী থাকে, যদি সে একটা টেনশানের সফটওয়্যার থাকে, উদ্বিগ্নতা, যদি তার ভয় থাকে, যদি তার চিন্তা থাকে, এই যে মানসিক কারণ, এইসব কারণগুলো কিন্তু যদি তাকে গ্রাস করে, অর্থাৎ পেশেন্টকে যদি এই কারণগুলো গ্রাস করে থাকে, তাহলে কিন্তু তার ঘুম হবে। আর ফিজিক্যাল কারণ কি, কোনো বড় বড় রোগ হয়েছে তার, ধর যে ক্যান্সারের কার যন্ত্রণা হচ্ছে, কারোর বাতের যন্ত্রণা, কারোর কী বলে সুগার, হ্যাঁ, তো কারোর মানে বড় বড় যে কোনো ধরনের রোগ, সেই রোগের যন্ত্রণা তাকে ঘুমতে দেয়, একটা পরে পেটে যন্ত্রণা হচ্ছে পর্যন্ত সে ঘুমবে কী করে, তাহলে সে ঘুমোতে পারে না। তাহলে ফিজিক্যাল এবং মেন্টাল যে কজগুলো আছে সেই কজগুলো কিন্তু যদি আমরা রিমুভ করতে পারি, মানে ধরা যাক যে কারোর কলিক হয়েছে, তাহলে কলিকটা যদি চিকিৎসা করি তাহলে কিন্তু সেখানে তার ঘুমটা এসে যাবে, তাহলে এটা চিকিৎসা করতে হবে। যেমন সুগার হয়েছে, সুগার কতদ তার অ্যাজমা আছে, অ্যাজমা থাকলে সে ঘুমবে কী করে, তো ঘুমোতে পারছে না, তো তাহলে অ্যাজমার চিকিৎসা করতে হবে, অ্যাজমা চিকিৎসা করে অ্যাজমাকে আগে সারাতে হবে, তাহলে তার ঘুম হয়ে যাবে। এখন এবারে এখানে হয় কি, তো তার যে কোনো কারণে কোনো ব্যক্তি যদি ঘুম না হয়, ওই ফার্মেসি দোকানে গিয়ে দাও তো চারটে বাস খেতে শুরু করলো, এতে কিন্তু আরও বেশি অসুবিধা হয়, কেমন এতে করে তার মানে মেডিসিনের উপর সে নির্ভরশীল হয়ে পড়বে এবং ক্ষতি হয়ে যাবে মানুষকে, কারণ তার অ্যাজমার জন্য ঘুম হচ্ছে না, তার হার্ট ডিজিজের জন্য ঘুম হচ্ছে না, সে সেখানে একটা ঘুমের পিল খেয়ে ফেলছে, তো কী হবে, ঘটনাটা কী ঘটছে, তার রোগ তো সারছেই না, আবার তার শরীরে অন্য রোগের বাসা বাড়ছে। তাহলে এর হাত থেকে আমাদের এই পিলটা, অর্থাৎ ওই ওই পিল আমরা কখনোই ঘুম হচ্ছে না বলে খাবো না, এটা আমাদের যেন মনে থাকে, আর ওই পিল কাউকে খেতে উদ্বুদ্ধ করবো না বা খেতে পরামর্শ দেব না। এখন ইনসমনিয়া অর্থাৎ অনিদ্রার যদি হতে থাকে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি যদি অনিদ্রায় ভোগে তাহলে তার কী ক্ষতি হতে পারে, অনিদ্রা যদি ভোগে তার মানসিক এবং দৈহিক বিভিন্ন রোগে সে শিকার হবে, মানসিক সে এমনকি এমন হয়ে যেতে পারে দীর্ঘদিন না ঘুমায় সে পাগল হয়ে যেতে পারে, তো তার কোনো কিছু ভালো লাগবে না, মেজাজ খিটখিট হয়ে যাবে, সে কারোর সে মেলামেশা করতে পারবে না, সে কোনো কাজে কনসেন্ট্রেশন থাকবে না, তার সে কাজ কোনো কোনো কাজই করতে পারবে না, এইসব ঘটবে যদি ঘুম যদি না হয়, কেমন একসময় সে মানে পাগল হয়ে যাবে অথবা আত্মহত্যা করবে। আর ফিজিক্যালি আমি একটু আগে বলে গেছি, তো ফিজিক্যালি যদি কোনো লোক যদি ঠিক মতো ঘুম না হয় তাহলে ফিজিক্যালি সে মারাত্মকভাবে অসুস্থ পড়বে, তার সে বিভিন্ন রোগের শিকার হতে পারে, কেমন সে অ্যালঝাইমার মতো রোগের আক্রান্ত হতে পারে,
তখন সে যে কোনো বড় বড় রোগ যা কিছু সে যে কোনো রোগের শিকার হতে পারে যদি তার ঠিকমতো ঘুম না হয়। তাহলে ঘুমের প্রয়োজনীয়তা আমরা এই যে আলোচনা করলাম তার থেকে অনেকটাই কথা বুঝতে পেরেছি। এখন আমরা কী করলে ঘুম আসবে সেটা একটু আলোচনা। তো ঘুম আনতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমতে যেতে হবে। যেমন আমাদের নির্দিষ্ট সময়ে আমরা খেতে যাই ঠিক তেমন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যেতে হবে। আমরা যদি কেউ একদিন রাত 11টায় একদিন রাত 3টে এইভাবে ঘুমোতে যাই তাহলে কিন্তু আমরা ওই অ্যানসেমিয়া নামক রোগের শিকার হতে পারি। তাই আমাদের নির্দিষ্ট সময়ে ঘুমোতে যেতে হবে এবং সেটা কখন, প্রত্যেক ব্যক্তির উচিত হচ্ছে 10টার মধ্যে বিছানায় যাওয়া, 10টার মধ্যে বিছানায় যাওয়া এবং 8 ঘন্টা মেপে তাকে ভোরের দিকে উঠে পড়া। আমরা তা করি না, আমরা অনেক সময় ওই ল্যাপটপ তারপরে কী বলে কম্পিউটার বা টিভি এই সমস্তগুলো আমরা দেখি বা এই নিয়ে কাজ করতে থাকি ফলে আমাদের ঘুম হবে। আর কী করতে হবে, আমাদের ক্যাফিন জাতীয় খাবার অর্থাৎ মাদকদ্রব্য আই মিন চা কফি সিগারেট মদ যা কিছু নেশার দ্রব্য সেগুলো থেকে অনেকটা দূরে থাকতে হবে। যদি একান্তই খেতে হয় তাহলে ঘুমোতে যাওয়ার কমপক্ষে 6 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা অ্যাটলিস্ট আগে তাকে ওই মাদকদ্রব্য নেওয়া শেষ করতে হবে। আর কী করতে হবে, ঘরটা যেন অন্ধকার হয়, ঘর যেন অন্ধকার হয়, ঘরে যেন উন্মুক্ত বাতাস প্রবেশ করে, যেন অক্সিজেন থাকে। যদি অক্সিজেন না থাকে তাহলে কিন্তু সেখানে ঘুম হবে না। ঘরটা যেন আলো বাতাস খেলে এমন জায়গায় অবস্থিত হয়, ঘরে যেন লাইট না জ্বলে। যদি একান্তই লাইট জ্বালতে হয় সেক্ষেত্রে ব্যক্তিবিশেষের উপর নির্ভর করে কোন লাইটে ঘুম আসে, সাধারণত নীল বা সবুজ লাইট মৃদুভাবে জ্বালিয়ে ঘুমানো যেতে পারে। আর কি, কোনো শব্দ যেন তার ঘুমের ব্যাঘাত করতে না পারে, অর্থাৎ যেখানে ঘুমোতে যাব সেইখানে যেন কোনো শব্দ না হয়, কোনো রকম শব্দ ঘুমের ব্যাঘাত করতে পারে, তাই শব্দ থেকে আমাদের দূরে থাকতে হবে। সুগন্ধি কোনো দ্রব্য যেমন মৃদু সুগন্ধ যেন তীব্র সুগন্ধ না হয়, মৃদু সুগন্ধি কোনো ফুল বা কোনো কসমেটিক্স আমরা ব্যবহার করতে পারি যা ঘুমের পক্ষে রায় দেয়। খাবার কিছু খেতে হবে, যে খাবারগুলো খেলে আমরা অতি সহজে ঘুমোতে পারি। সে খাবারগুলো কি আমি একটু উল্লেখ করার চেষ্টা করছি। আমরা অনেককে দেখেছি যে ঘুমের সময় দুধ খায়, হ্যাঁ ঠিক আছে, ঘুমের পূর্বে অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে আমাদের যদি আমরা দুধ খাই 1 গ্লাস তাহলে কিন্তু আমাদের ঘুম বেশি হয়। আমরা জানি যে কলা নামক একটা ফল আছে, সেই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে এবং আর কি আছে ফল আর কি বলে ম্যাগনেশিয়াম আছে আর আছে পটাশিয়াম। তো পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম ঘুমের সহায়ক, তবে কলা খাওয়া যেতে পারে। আর কী খাওয়া যেতে পারে, কাঠবাদাম, কাঠবাদাম কিন্তু ওর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে যা ঘুমের সহায়ক, তাহলে আমরা সেটা খেতে পারি। মধু খেতে পারি, কেমন অনেকে বলে থাকেন এটা সকলের পক্ষে হয়তো স্যুট করবে না। আমি একটু আগে বললাম যে টি অবশ্যই খাওয়া যায় না, টি খাওয়া ঘুমের অন্তরায়, কিন্তু গ্রিন টি ঘুমোতে যাওয়ার কিছুক্ষণ আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে বা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগেও খাওয়া যেতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু গ্রিন টি ঘুমের ঘুম করতে সাহায্য করে। ওই গেল। আর কী করতে হবে, বিছানাটা যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বিছানা যেন স্যাঁতস্যাঁতে না হয় বা কোনো দুর্গন্ধ ইত্যাদি না থাকে, বিছানা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর কি, বিছানাটা যেন আমরা একমাত্র শোয়ার কাজেই ঘুমানোর কাজেই ব্যবহার করি। বিছানায় আমরা অনেকে ল্যাপটপ নিয়ে বসি, আমরা হারমোনিয়াম নিয়ে বসি, আমরা বই পড়তে বসি, বিছানাটা অন্য কাজের জন্য আমরা যেন ব্যবহার না করি। আমরা জানি রান্নাঘর নামক একটা ঘর আমাদের প্রয়োজন হয়, সেখানে শুধু রান্নার কাজই হয়, সেখানে কিন্তু ঘুমানোর কাজ হয় না। ঠিক তেমন বিছানাটা শুধু ঘুমানোর কাজেই ব্যবহার করতে হবে, যদি অন্য কাজে আমরা ব্যবহার করতে অভ্যস্ত হয়ে যাই তাহলে কিন্তু আমাদের ঘুম হবে না, কেমন সেদিকে আমাদের খেয়াল করতে হবে। এইসব কারণ এইসব ক্রাইটেরিয়া যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা ঘুমোতে পারব। এখন আসা যাক ঘুমের ওষুধ খাওয়ার কথা। এখন ঘুমের ওষুধ মানে অ্যালোপ্যাথ, আমরা জানি যে অসংখ্য রকমের ঘুমের ওষুধ আছে। তো চিকিৎসকের কাছে না গিয়েও আমরা
প্রত্যেকেই ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে খেতে শুরু করি। এ কিন্তু মারাত্মক ক্ষতিকারক, প্রত্যেকটি ঘুমের সাইড এফেক্ট আছে এবং এই সাইড এফেক্ট মারাত্মক সাইড এফেক্ট। সুতরাং আর আমরা অ্যাডিক্টেড হয়ে যেতে পারি, আমরা মানে ঘুমের ওষুধ খেতে খেতে অ্যাডিক্টেড হতে পারি। আজকে যে ওষুধটা একটা করে ট্যাবলেট খেয়ে ঘুম হচ্ছিলো, কালকে একটা হবে না দুটো, তারপর এক সময় চারটে, তারপর এক সময় কুড়িটা, তারপর আর ঘুম হবে না যদি ওষুধ না খাই। তাহলে এই যেন না হয় আমাদের, তাহলে আমরা কী করবো? আমরা হোমিওপ্যাথি চিকিৎসক, আমরা চেষ্টা করবো হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার। কিন্তু হোমিওপ্যাথি ওষুধ মানে হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে সে এমডি ধারি ডাক্তার হোক, আর ডিএইচএমএস ডাক্তার হোক, আর ডিএমএস হোক, আর ডিএইচএমএস হোক, বা যারা কোয়াক প্র্যাকটিস করে। আমাদের দেশে তো প্রচুর পরিমাণে কোয়াক প্র্যাকটিস হয়েছে, উপায় নেই, কারণ আমাদের দেশে শিক্ষাখাতে আমাদের সরকারের যা ব্যয় বরাদ্দ, সে রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক, তাতে আমরা যথেষ্ট সংখ্যক ওই চিকিৎসক তৈরি করতে পারছি না। ফলে গ্রামে গঞ্জে অসংখ্য মানুষ আছে যারা কিছু মানুষকে অন্তত তাদের রোগ লাঘবের জন্যে কাজে লাগাচ্ছে। কেমন এখন আমরা হোমিওপ্যাথি ওষুধের কথা বলছিলাম। তাহলে হোমিওপ্যাথি ওষুধ মানে যারা গ্রামে গঞ্জে প্র্যাকটিস করে থেকে আরম্ভ করে, আর যারা কোয়াক প্র্যাকটিশনার বলে আমরা মনে করি বা বলি, সেই কোয়াক প্র্যাকটিশনার থেকে আরম্ভ করে এমডি ধারী অনেক ডাক্তার এমনও দেখা যায় যে কলেজে 35 বছর প্রফেসরি করছেন, তিনিও প্ল্যাচি ফ্লোরা খাওয়া দাওয়া তিন চার ঘুমের জন্য বরাদ্দ করেছেন। প্ল্যাচি ফ্লোরা মাদার যদি কেউ খায় অবশ্যই ঘুম। তো আমি একটু আগে অ্যালোপ্যাথের বিরুদ্ধে কিছু কথা বলে ফেললাম। তো তাহলে প্ল্যাসিফ্লোরাও ঠিক ওই অ্যালোপ্যাথ ওষুধের গোত্রীয়। কেমন প্ল্যাসিফ্লোরার মাদার ঘুমের ওষুধ হতে পারে না, যদিও আমরা দেখেছি প্র্যাকটিক্যালি যদি প্ল্যাসিফ্লোরা মাদার খাওয়া যায় তাহলে অবশ্যই সেই ব্যক্তি ঘুমিয়ে পড়ে। কিন্তু স্বপ্নাশয় কী স্বপ্নাশয় না, প্ল্যাসিফ্লোরা ঘুমোতে সাহায্য করলেও তার অসংখ্য সাইড এফেক্ট আছে। কী সাইড এফেক্ট আছে সেগুলো একটু বলি আমরা। প্ল্যাসিফ্লোরা মাদার যদি কেউ খায় তাহলে তার ড্রাউজিনেস থাকে, একটা ডিজিনেস থাকে, ভমিটিং টেন্ডেন্সি থাকে, নসিয়া থাকে, আর তার প্রেশার ডিক্রিজ করে, তার হার্টবিট অনেক বেশি হয়ে যায়, তার হার্টের রিদমটা পরিবর্তন ঘটে। তো কী হলো, ঘুমোতে গিয়ে অসংখ্য রোগ ডেকে নিয়ে এলাম। তো কখনোই কেউ প্ল্যাসিফ্লোরা মাদার টিনচা দিয়ে আর ঘুমের কাজে ব্যবহার করবো না, অর্থাৎ ঘুমনের জন্যে প্ল্যাসিফ্লোরা মাদার টিনচার মোটেই উপযুক্ত ওষুধ নয়। হোমিওপ্যাথি মানে সিমটম সিমিলারিটির বিশেষে ওষুধ দিতে হবে, তারপরেও যদি না হয় তাহলে ভাবতে হবে মায়াজমেটিক অবস্ট্রাকশন হয়েছে, সেই মায়াজমের সন্ধান করতে হবে, ওর ওষুধ দিতে হবে। আমার ছাত্র ঠিকটা বলবে তাহলে হোমিওপ্যাথি আমরা কী ওষুধ ঘুমের জন্য ব্যবহার করবো, অর্থাৎ যারা অনিদ্রায় ভুগছে তাদের কী ওষুধ আমি প্রেসক্রিপশন করতে তাদের অ্যাডভাইস করবো? না না না, পারবো না, কারণ আমাদের হোমিওপ্যাথিকে হোমিওপ্যাথিতে কোনো ডিজিজ ওয়াইজ মেডিসিনই নেই। তো আমি কী করে ওষুধ দেবো? আমাদের হোমিওপ্যাথিতে প্রায় 8,500-এর কাছাকাছি ওষুধ আছে। তো ঘুমের জন্যে আমাকে যদি কেউ প্রেসক্রিপশন করতে বলো, আমি 8,500 ওষুধই প্রেসক্রিপশন করবো। তেমন কারণ আমাদের ইনফ্লুয়েজেশন ছাড়া, আমাদের সিমটোমেটিক ছাড়া আমরা মেডিসিন প্রেসক্রিপশন করতে পারি না। তবুও আমি কয়েকটা ওষুধের উল্লেখ করছি, যে ওষুধগুলো কী সিমটমের ভিত্তিতে আমরা প্রয়োগ করবো তাও আমি বলার চেষ্টা করছি। প্রথমত আমরা যে ওষুধটা ঘুমের জন্য ব্যবহার করবো তার নাম নাকশ্রমিকা। নাকশ্রমিকা অত্যন্ত ভালো ওষুধ ইনসোমনিয়ার ক্ষেত্রে, অর্থাৎ অনিদ্রার খুব ভালো ওষুধ হচ্ছে নাকশ্রমিকা। কী সিমটম থাকলে আমরা দেবো নাকশ্রমিকা? তো নাকশ্রমিকা রুগীকে আমরা দেখেছি যে তারা টাইমে ঘুমোতে যায় না, টাইমে খায় না, রাত জাগে, একালেকি করে, অকাজ কুকাজ করে। তো এই যে তাদের টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির জন্যে যদি কারোর ঘুম না হয়, যদি কেউ মদ্যপান করে, যদি কেউ ভঞ্জিকা নেয়, যদি কেউ কী যেন আছে এখন সব আধুনিক নেশাগ্রস্ত হওয়ার জন্য কী যেন ওষুধ আছে, হ্যাঁ হিরোইন, তাহলে হিরোইনকে খেয়ে নিয়েছে, এইসব খাওয়ার পরে তার মেজাজ খারাপ হয়ে গেছে, সে রাত দিন চিন্তা করছে, রাত দিন কী করবো, অফিসে তার কাজের তাড়া, তো বস তাকে ধমক দিয়েছে, ঠিক মতো সে কাজ করতে পারে না, সেই সব কাজের চিন্তা, তার পরীক্ষায় পাশ করার চিন্তা, তার মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা, এই যে বিভিন্ন বিষয় নিয়ে সে রাত দিন তার মাথার মধ্যে এগুলো হচ্ছে, সে খেতে
শোয়ার আগেই তার বসে আছে খাওয়ার টেবিলে, তাতেই তার ঘুম পাচ্ছে কেমন। তো সে বই পড়ছে, তাতে তার ঘুম পাচ্ছে, সে লেখালেখি করছে, তার ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমতে পারছে না সে। যাই সে ঘুমোতে যাচ্ছে, ব্রেক করছে ঘুম। তো তারপর এক সময় ঘুমিয়ে পড়লো, এইবারে তার ঘুমটা যখন ভাঙলো তখন ভোর হয়ে গেছে, বা তিনটে বাজে, চারটে বাজে, দুটো বাজে। এই যে ঘুম ভাঙলো তার, আর কিন্তু তার ঘুম আসছে না, সে ছটফট করছে, বিছানা শুয়েছে। তো এই যদি সিমটম থাকে তাহলে আমরা তাকে নাক্স ভূমিকা নামক ওষুধ প্রয়োগের কথা চিন্তা করব। তো এই নাক্স ভূমিকা আমরা কত পোটেন্সি দেবো, কখন দেবো সেটা আমাদের জানতে হবে। নাক্স ভূমিকা সাধারণত এমন একটা ওষুধ যে ওষুধটা ঠিক শোয়ার আগে দেওয়ার প্রয়োজন, বিশেষত ঘুমের ক্ষেত্রে। শোয়ার আগে তাকে, বিছানায় যাওয়ার আগে তাকে যদি আমরা নাক্স ভূমিকা প্রয়োগ করি, কত পোটেন্সি প্রয়োগ করবো, সাধারণত এক্ষেত্রে 30 পোটেন্সি যথেষ্ট, কেমন। কোনো কোনো ক্ষেত্রে 200ও দেওয়া যেতে পারে, তাহলে 30 পোটেন্সির ওষুধ আমি তাকে দেবো। কদিন দেবো? 5-7 দিন, 2-3 দিন, কেমন দিলে তার ঘুম ঠিক মতো হবে। তো সেক্ষেত্রে কিন্তু দিনে 3 বার করে দেওয়াই ভালো, শুধু রাত্রিবেলা নয়, অন্যগুলো এনস্টিস্ট আমাকে হলেও রাতের যে ওষুধটা সেটা কিন্তু বিছানা যাওয়ার আগে অর্থাৎ খাওয়ার একটু আগে তার খাওয়া উচিত ওষুধটা। খাওয়ার একটু পরে, খাওয়ার একটু আগে না, খাওয়ার একটু পরে, অর্থাৎ সে রাত্রে যে খাবার খাবে সে খাওয়ার অব্যাহত পরে সে যেন 30 পোটেন্সির একটা নাক্স ভূমিকার একটা ডোজ নিয়ে নেয়। এখন আমরা অন্য যে ওষুধগুলোর কথা চিন্তা করবো, তার মধ্যে আমরা নেটামিউনকে একটু প্রাধান্য দিই, কারণ নেটামিউন ইনসোমনিয়া খুব ভালো ওষুধ। তো নেটামিউন কখন আমরা প্রয়োগ করবো? যদি আমরা দেখি যে কোনো ব্যক্তি, সে মহিলা হোক আর পুরুষ হোক, অপাত্যে প্রেম করেছিল, অর্থাৎ সে কার সঙ্গে ভালোবেসেছিল, কাউকে ভালোবাসা তো অপরাধ নয়, কাউকে ভালোবেসেছে, তো সেখানে কোনো কারণবশত বিয়ে হয়নি, বা তার প্রচুর ধন সম্পদ চুরি হয়ে গেছে, বা তার মেয়ের বিয়ে হচ্ছে না, বা তার অন্য আর্থিক ক্ষতি হয়েছে, বা কোনো কারণে তার সম্মানহানি ঘটেছে, এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তাবশত যদি তার ঘুমের ব্যাঘাত ঘটে এবং সে যদি নমনীয় কমনীয় প্রকৃতির হয়, তাকে যদি কোনো কিছু বোঝানো যায়, সে যদি রেগে যায়, হ্যাঁ, তার যদি মাছ খাওয়া প্রবৃত্তি থাকে, নুন সে যদি একটু বেশি খায়, তেতো খাওয়ার প্রতি আসক্তি থাকে, আর সে যদি ভদ্র বিনয়ী নম্র হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা কিন্তু কান্না বা কান্না করার একটা টেন্ডেন্সি থাকে, তাহলে তাকে আমরা কিন্তু ওই নেটামিন প্রয়োগ করবো। নেটামিন যদি প্রয়োগ করি তাহলে কিন্তু তার ঘুম হবে। এখন আসলে যাক কফিয়ার কথা, কফিয়া, এই কফিয়া আমরা কখন প্রয়োগ করবো? কফিয়া পেশেন্টের যদি মাদকদ্রব্য নেওয়ার পরে তার ঘুমের কোনো ব্যাঘাত ঘটে, অর্থাৎ যদি কেউ দীর্ঘদিন ধরে কফি খেতে থাকে, যদি কেউ দীর্ঘদিন চা খেতে পারতে থাকে, যদি কেউ ড্রিঙ্ক করে, এইসব করে যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে তার ঘুম হবে না, এইরকম অবস্থায় তৈরি হয়। আর সামান্য শব্দ, কফিয়া সামান্য শব্দে তার ঘুম ভেঙে যায়, সামান্য একটু উগ্র গন্ধ, যদি দেখা যায় যে বাড়ির পাশেই একটা কুকুর মরে পড়ে আছে, বা কী বলে আতরের প্রচণ্ড গন্ধ, বা কী বলে তার গায়ে কেউ হাত দিয়েছে, মানে তার সেন্স অর্গানগুলো এত বেশি অ্যাক্টিভ যে সামান্য দিয়ে তার ঘুম বের করে, তাহলে এই ঘটনা ঘটলে সেক্ষেত্রে আমরা তাকে কফিয়া প্রয়োগ করব, তার কিন্তু ঘুম। আর একটা ওষুধের কথা উল্লেখ করি, সে হচ্ছে ওপিয়াম। ওপিয়াম ইনসোমনিয়ার খুব ভালো ওষুধ, সিমটম করেসপন্ডেন্স করলে হোমিওপ্যাথিতে ঘুমের সব ওষুধই ভালো, যেমন সব ওষুধই ভালো কী বলে অ্যাসিডের ক্ষেত্রে সব ওষুধই ভালো, পাগলের ক্ষেত্রে সব ওষুধই ভালো, বমির ক্ষেত্রে, অর্থাৎ সিমটম করেসপন্ডেন্স করতে হবে। উইদাউট সিমটমে কিন্তু ওষুধ প্রয়োগ করলে হবে না, সিমটম মিলতে হবে। সিমটম যদি মিলে যায় তাহলে যে কোনো লোকে যেমন আমরা নিরাময় করতে পারি, ঠিক এখানেও ঠিক তেমন সিমটম যদি করেসপন্ডেন্স করে তাহলে কিন্তু ইনসোমনিয়া চলে যাবে। কিসে না, ওই যে ওষুধগুলো উল্লেখ করলো সে সব ওপিয়াম। ওপিয়ামের ঘুম হয় না, সেটা কারণটা কি? ওপিয়াম রুগীর ঘুম হয় না, সাধারণত ওপিয়াম বয়স্ক লোকেদের ঘুম হয় না, কেমন। তো তার
ঘুমের সময় প্রচন্ড নাক শিকার গর্জন হয়, নাক ডাকে তার, প্রচন্ড নাক ডাকে, যদি নাক ডাকে তার তার কি কি করে ঘুমাবে? হ্যাঁ, দূরে তার সেন্স অর্গান এত বেশি সজাগ যে সে দূরে কোথায় মসজিদে নামাজ পড়ছে বা কোথায় গির্জায় কি বলে গির্জায় কি করে ঘন্টা দিচ্ছে, অথবা কোনো মন্দিরে কাছে ঘন্টা বাজছে বা শঙ্কর ধ্বনি করছে, এই যে দূরের মন্দির, দূরের গির্জা, দূরের মসজিদ, সেখানে সামান্যতম যদি একটা সাউন্ড হয় অনেক দূরে যেটা সাধারণ মানুষ শুনতে পায় না, এ কিন্তু শুনতে পাবে। হ্যাঁ, তো এই শব্দে তার ঘুম হয়ে যাবে, তার ঘুমের সময় তার মনে হবে যেই ঘুম আসবে মনে হয় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এই এই সিম্পটম সিম্পটম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই প্রয়োগ করবো ওবিয়াম। তো ওবিয়ামের আর কি সিম্পটম আছে, ওবিয়াম এর কিন্তু এই বারবার বলছি যে নাসিকা গর্জন থাকতে হবে, নাসিকা গর্জন না থাকলে ওবিয়াম আমরা প্রয়োগ করবো না, এবং এটা এটা সাধারণত বয়স্ক লোকেদের এই ওবিয়াম প্রয়োজন হয়, ঘুমের ব্যাঘাত ঘটছে বয়স্ক লোক তার ক্ষেত্রে ওবিয়াম খুব বেশি প্রয়োজন হতে পারে। তো এইভাবে আমরা ওষুধ নির্বাচন করব। আমি আরও যে একটা ওষুধ উল্লেখ করছি, মানে এই উদাহরণগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে শুধু ঘুমের ক্ষেত্রে নয়, একটা ওষুধ হোমিওপ্যাথিক্যালি নির্বাচন করতে গেলে এই সিমটম টোটালিটি হতে হবে, সিমটম যদি না মেলে তাহলে কিন্তু কোনো রোগই হোমিওপ্যাথিতে সারবে না। আমি ইতিপূর্বে বলেছি যে ইনসোমিয়া অর্থাৎ অনিদ্রার কোনো হোমিওপ্যাথি ওষুধ নেই, যারা প্ল্যাসিফ্লোরা বা প্যাশন ফ্লাওয়ারকে হোমিওপ্যাথি ঘুমের ওষুধ বলে মান্যতা দিয়েছে তাদের বিরুদ্ধে আমি বলে যাচ্ছি যে কখনোই প্ল্যাসিফ্লোরা তারা প্রয়োগ যেন না করে, কারণ প্ল্যাসিফ্লোরা মাদার টিনচারের প্রচুর সাইড এফেক্ট আছে, হয়তো সে ঘুম পাড়িয়ে দেয়। ব্যবসা করতে গেলে আমরা লাভ চাই, লাভের চেয়ে অনেক বেশি লোকসান হয়ে যাবে, তাহলে আমরা সে ব্যবসা করবো না। এক্ষেত্রেও ঠিক তাই, যে ঘুমের ওষুধ হিসাবে আমরা প্ল্যাসিফ্লোরা খাচ্ছি যা আমাদের দেবে তার চেয়ে অনেক শরীর থেকে মন থেকে নিয়ে নেবে, অতএব আমরা প্ল্যাসিফ্লোরা মাদার টিনচার ঘুমের ওষুধ হিসাবে অবশ্যই প্রেসক্রিপশন করবো না। ধরা যাক যে আমরা কাউকে ওই কী বলে ইগনেশিয়া ইনসোমনিয়ার রোগের জন্য ব্যবহার করবো, তো ইগনেশিয়া এও ওই মানসিক আঘাত পেয়েছে কোনোভাবে, অপাত্রে ভালোবেসেছে কাউকে, সেখানে বিয়ে হয়নি, অথবা একটা 40 বছরের যুবক সে একটা 5 বছরের মেয়েকে বিয়ে করেছে, 50 বছরের পুরো সে এখন 8 বছরের মেয়েকে বিয়ে করেছে, তো এই যে বিধ্বস্ত তরুণী ভার্যা সব ভার্যা ইগনেশিয়া, কেমন তা যে রোগী হোক না এখন, অর্থাৎ বুড়ো মানুষের সঙ্গে সমবয়স্ক মানুষের বিয়ে হওয়ার কথা ছিল, এখানে তাও না ঘটে কী হয়ে গেল না, একজন বয়স হচ্ছে 12 বছর মহিলাটার মেয়েটির বয়স আর পুরুষটার বয়স হচ্ছে 70 বছর, কেমন তো এই যে অসম বয়সের বিবাহ এটা মেয়েটা মেনে নিতে পারছে না, তার তার মানব মনের একটা চাপ পড়ছে, এই মনে চাপ পড়ার জন্যে হ্যাঁ এসে চলেছ, এই মনে চাপ পড়ার জন্যে তার ওষুধ, তো মনে চাপ পড়ার জন্যে তার একটা এমন একটা অবস্থা তৈরি হচ্ছে তার ঘুম ব্যাহত হচ্ছে, তাহলে এইরকম যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে আর ইগনেশিয়ার আরও বড়ো সিমটম আছে, সে যে রোগী হয়েছে এখানে একটা দীর্ঘশ্বাস ফেলে, এই যে টানা দীর্ঘশ্বাস এটা ইগনেশিয়ার একটা ব্যাপার আছে, ইগনেশিয়াকে যদি আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি বা সে মনে ব্যাঘাত পায় সে যে কেন ঘুমোচ্ছে না, সে যে অপাত্রে তার বিয়ে হয়েছে একটা ধনী লোকের কী বলে ছেলে সে বিয়ে করেছে খুব গরিব লোকের ঘরে, তো সেখান থেকে সে মারাত্মক বাজে ইয়ে পাচ্ছে, কেমন ইনফ্লুয়েন্স পাচ্ছে, তো আলটিমেটলি তার কিন্তু ঘুম ব্যাহত হতে পারে। হ্যাঁ, সে ভাববে যে আমি কেন আমি ব্রাহ্মণের ছেলে আর বিয়ে করেছি একটা পদের মেয়েকে, এটা তো মানে মানসিক দেখতে সে মেনতে পারছে না, এরা একটা অবস্থায় তৈরি হয়, কেমন দেখো কাস্টমিয়া নিয়ে যেন প্রশ্ন তুলো না, আমি কাস্টমিয়ামের বিশ্বাসী নেই আর ধর্মেও বিশ্বাসী নেই, আমি মানুষের ধর্মকে বিশ্বাস করি আর কাস্টমিয়ামের ব্যাপারেও আমি এসবের বিশ্বাসী নেই আর কি, কেমন আমি এটা বলতে গেলে এগুলো বলতে হয় তাই বলছি, কেমন যাই হোক, তাহলে এই যে একটা হীনমন্যতা এইগুলো থাকবে তার থেকে তার ঘুম হচ্ছে না, তাহলে এই যে ঘুম হচ্ছে না এগুলো জানতে পারলাম, সেখানে যদি আমরা ইগনেশিয়া দিই সিমটম করসপন্ডেন্স করে তবেই কিন্তু তাহলে কিন্তু তার ঘুম হবে। তাহলে হোমিওপ্যাথি স্ট্যান্ড অন সিমটমোলজি, যেখানে সিমটমোলজি ব্যর্থ হয় সেখানে আমরা খুঁজব মায়াজন, তাহলেই কিন্তু আমাদের রোগ সারবে, আমরা কিন্তু ডিজিজ ওয়াইজ কখনো প্রেসক্রিপশন করবো না, ডিজিজ ওয়াইজ প্রেসক্রিপশন করলে কখনো রোগ সারে না, কোনো রোগ সারে না, কখনো সারে না, বাজারে পেটেন্ট ঘুমের ওষুধ আছে অনেক, ডোন্ট প্রেসক্রাইব দ্যাট মেডিসিন, কখনো ঘুম হবে না,
যদিও ঘুম হয় তাহলে কিন্তু তার সাইড এফেক্ট প্রচুর।